বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো না? আজকে আমরা শিখব মাছের নাম। এটা কি মাছ বলো তো? কাতলা মাছ। না, কাতলা ইংরেজিতে আমরা কাতলাই বলি। এটা হলো ইলিশ মাছ বা হিলসা। এটা হলো রুই মাছ, আর এটা হলো ক্লাইম্বিং মার্স পার্স। এটাকে আমরা কই মাছ বলি। আর এটা হলো চিতল মাছ বা ক্লোন নাইফ ফিশ। এটা হলো তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ কি করে জানো? হ্যাঁ, মুখের মধ্যে ডিম রাখে, তারপর 2 থেকে 3 দিনে বাচ্চা ফুটে যখন বের হয় মুখ থেকে ছেড়ে দেয়। আমরা সবাই তেলাপিয়া মাছ চিনি। এটা হলো বোয়াল মাছ, শিট ফিশ ইংরেজিতে বলি। এটা হলো মৃগেল মাছ। হ্যাঁ, খুবই সুন্দর মাছ, খুবই সুস্বাদু। এটা হলো আইর মাছ। আইর মাছকে আমরা ইংরেজিতে বলি কি? লং উইস্কার্ড ক্যাট ফিশ, আইর মাছ। ঠিক আছে, এটা বলা হয় শিং মাছ, স্টিংগিং ক্যাট ফিশ। এটা হলো গ্লাসি ফিশ বা লাল চান্দা, খুবই সুস্বাদু মাছ। সবগুলোই সুস্বাদু। তো আমাদের যদি স্কুলে ম্যাডাম বা স্যার জিজ্ঞায় যে 5টা মাছের নাম বলো, আমরা খুব সহজেই বলে দিব ইলিশ মাছ, কাতলা মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, চিতল মাছ, মৃগেল মাছ, শিং মাছ। আশা করি সবাই পারবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।